हेलो व्यूअर्स ओम वेलकम फ्रॉम खान एडुकेशन। आज के बांग्लादेशर टॉप कॉलेजगुलर मध्य अन्यतम एक वन ऑफ द बेस्ट और टॉप कॉलेज ढाका नैशनल मेडिकल कॉलेज नहीं आलोचना करब। इट हैज वास्ट कैम्पस, हाई एमसीआई पासिंग रेटेड और लो फीसर मध्य एक कॉलेज। बांग्लादेशर कॉलेज के लिए समस्त इनफरमेशन देवार चेष्टा करब वीडियोर माध्यमे। चलो तेल वीडियो के स्किप ना करे पुरोटाई देखे नाओ। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজটি নন কোঅপারেশন অ্যাক্টের সময় বা মুভমেন্টের সময় 1925 সালে এস্টাবলিশড হয়। তারপরে বাংলাদেশের স্বাধীনতার সময় 1972 সালে এই ইনস্টিটিউটটি বন্ধ হয়ে যায়, তবে হসপিটালটি অ্যাক্টিভ থাকে। দেন আফটার 1994 সালে কলেজটি নিজের ফার্স্ট ব্যাচ নিয়ে রিওপেন হয়। সো এইটা হচ্ছে এই মেডিকেল কলেজের পাস্ট বা হিস্ট্রি বলে নিতে পারো। এবার আমরা জেনে নেব এই কলেজের প্রেজেন্ট ইনফরমেশনগুলো। প্রথমেই বলবো এফিলিয়েশন নিয়ে। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজটি এফিলিয়েটেড রয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে এবং রেকগনাইজড বাই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অ্যান্ড অ্যাপ্রুভড বাই NMC অ্যান্ড WHO। নেক্সট উই উইল টক অ্যাবাউট দ্য ফ্যাকাল্টি। তো এই মেডিকেল কলেজের কারেন্ট চেয়ারম্যান রয়েছেন অ্যাডভোকেট কাজী ফিরোজ রাশিদ মহাশয়, যিনি বাংলাদেশের খ্যাতনামা পলিটিশিয়ান। এবং এই মেডিকেল কলেজের প্রিন্সিপালের দায়িত্বে রয়েছেন ডক্টর শামসুর রহমান মহাশয় এবং ভাইস প্রিন্সিপালের দায়িত্বে রয়েছেন ডক্টর মিজানুর রহমান কাল্লোল মহাশয়। ওয়েল, এবারে আমরা দেখে নিব FMG রেটিংটা কীরকম এই কলেজের। গুড FMG পাসিং রেটেড একটি মেডিকেল কলেজ এই ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজটি। 2021 এবং 22 সেশনের সালে 50% স্টুডেন্ট FMG ক্লিয়ার করেছে এই মেডিকেল কলেজ থেকে। এবারে বলবো ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের হসপিটাল নিয়ে। পুরনো হসপিটালটা সাততলা রয়েছে, যেটি 1982 স্ট্যাবলিশড হয়। তারপরে 2009 সালে 6-স্টোরের একটি নতুন হসপিটাল ওপেন হয়। দুটো হসপিটাল মিলিয়ে টোটাল নাম্বার অফ বেডস হচ্ছে 650 এবং OTD, ল্যাবরেটরি এবং নানান ডিপার্টমেন্ট নিয়ে একটা ওয়েল অ্যাকিউবড হসপিটাল, যেটা প্রত্যেকটা স্টুডেন্টকে একজন ভালো প্র্যাকটিসের জায়গা করে দেবে। এবারে বলবো এই মেডিকেল কলেজের হোস্টেল নিয়ে। সো 365 সিটস আর অ্যাভেলেবল ফর বয়েজ অ্যান্ড 282 সিটস আর অ্যাভেলেবল ফর গার্লস। এবং ফরেনারদের জন্য আলাদা করে অ্যাকমেন্ডেশনের ব্যবস্থা থাকে। হোস্টেলটি ওয়েল ফার্নিশড এবং আন্ডার CCTV ক্যামেরা অল দ্য টাইম। কমফর্ট ইন্ডিয়ান ফুড অ্যাভেলেবল ইন ক্যান্টিন। তাছাড়া ডাইনিং স্পেসটা রয়েছে অনেক বৃহৎ, যেখানে একসঙ্গে বা একেবারে 100 মেল এবং 35 ফিমেল একেবারে বসে খেতে পারবে। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের এই ওয়াস্ট ক্যাম্পাসের মধ্যে কলেজ ছাড়া রয়েছে আরও লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, ইনডোর প্লেগ্রাউন্ডস এবং সেমিনার হল এটসেট্রা। এবার এই মেডিকেল কলেজের লাস্ট এনকোয়ারি নিয়ে বলবো, যেটা হচ্ছে ফিস। তো ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের টোটাল 5 ইয়ার্সের ফিস হচ্ছে লাস্টলি দেখে নেব লোকেশন। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজটি অবস্থিত ওল্ড ঢাকাতে। এক্স্যাক্ট লোকেশন হচ্ছে 531 জনশন রোড, ঢাকা। এবং ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এই কলেজের দূরত্ব মাত্র 20 কিমি এবং সময় লাগবে 1 আওয়ার মতো। খান এডুকেশন প্রাইভেট লিমিটেড এই ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের অথরাইজড কনসালটেন্ট। আমরা বিগত 7-8 বছর ধরে কেরিয়ার কাউন্সেলিং করে চলেছি এবং ফ্রি কাউন্সেলিংয়ের জন্য আপনি চাইলেই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অথবা কোনো ইনফরমেশন জানার থাকলে ইমেল বা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং ইনফরমেশনটাকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।